নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি এবিটি এর টেস্ট পেপার সলভ করব হায়ার সেকেন্ডারি 2022 সালের, যার পেজ নম্বর AC 31। তো দেখো, এখান থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো দিয়েছে, সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে পড়বে, এইগুলো আসার চান্স খুবই বেশি 2022 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব, বড় প্রশ্নগুলো তোমরা খাতায় টুকে নেবে, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো, খণ্ড খ, ঠিক আছে, যেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত উপজাতি বিদ্রোহগুলি পরিচয় দাও, চৌঠা মে আন্দোলন আছে, তারপরে কি আছে, গুজরাটের খেদা সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ সংক্ষিপ্ত বিবরণ দেওয়া, পঞ্চাশের মনান্তরের কারণ ও ফলাফল। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো তোমরা খুব সুন্দর করে বাড়িতে বসে পড়বে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ইতিহাস তত্ত্বের জনক ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার থুকিডিডিস। রোমান টুতে কী বলেছেন, রোমান টুতে বলেছে পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মিথোলজি। তারপরে কোশ্চেন কী বলেছে, রোমান থ্রি কোশ্চেন স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, একে কী বলেছে, উত্তমাশ অন্তরীপ, অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার বার্থোলোমিউ দিয়াস। রোমান টুতে কী বলেছে, কালিকর বন্দর, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভাস্কো দা গামা। রোমান থ্রিতে কী বলেছে, আমেরিকা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কলম্বাস। রোমান ফোরে কী বলেছে, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, অ্যান্সার হবে এর অ্যান্সার ফার্দিনান্ড, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রোমান ফোরের কোশ্চেন। তো দেখো, রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব বলা হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আমেরিকাকে। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফ্রান্সের। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, ভারতে রহদারি বন্দোবস্ত চালু হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1820 খ্রিস্টাব্দে। তোমাদের মাথায় রাখতে হবে যে টমাস মনরো কিন্তু এই রাওতারি বন্দোবস্ত চালু করেছিল। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, শিমোনোসেকির চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে চীন ও জাপানের মধ্যে। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জেমস মিল। রোমান নাইনের কোশ্চেন কী বলেছে, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দয়ানন্দ সরস্বতী। রোমান টেনের কোশ্চেন কী বলেছে, বিধবা বিবাহ আইন পাশ হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1856 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলছে, 11 নম্বর কোশ্চেন, AITUC এর প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লালা লাজপত রায়। পরের কোশ্চেন কী বলছে, আমাদের 12 নম্বর কোশ্চেন, কোল বিদ্রোহ নেতৃত্ব দেন, এর অ্যান্সার হবে বুদ্ধ ভগৎ। 13 নম্বর কোশ্চেন কী বলেছিল, যে রাওলাট কমিশনের অপর নাম কী, এর অ্যান্সার হবে সিডিশন কমিশন। 14 নম্বর কোশ্চেন কী বলেছে, ভাইকম সত্যাগ্রহ শুরু হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দক্ষিণ ভারতে। 15 নম্বর কোশ্চেন কী বলেছে, পঞ্চাশের মনান্তরের সময় বাংলার বড় লাট ছিলেন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড ওয়াভেল। রোমান 16 কোশ্চেন কী বলেছে, ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশ সরকার চালু করেন, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে? রোমান 1, রোমান 3, রোমান 4 ঠিক এবং রোমান 2 ভুল। 17 নম্বর কোশ্চেন কী বলেছে, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1932 খ্রিস্টাব্দে। তোমরা তো জানো গান্ধীজির সঙ্গে বি আর আম্বেদকরের। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, প্রথম বাংলায় সংবাদপত্র হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার সমাজচর দর্পণ। 19 নম্বর কোশ্চেন কী বলেছে, পিটার ভারত শাসন আইন পাশ হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1784 খ্রিস্টাব্দে। 20 নম্বর কোশ্চেন কী বলেছে, চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ম্যাকাও। পরের কোশ্চেন কী বলেছে, 21 নম্বর কোশ্চেন, ওয়েলথ অফ নেশন গ্রন্থটি লেখক, অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। 22 নম্বর কোশ্চেন কী বলেছে, আফ্রিকাতে কারাও প্রথম উপনিবেশ স্থাপন করেন, অ্যান্সার হবে ফরাসিরা। 23 নম্বর কোশ্চেন কী বলেছে, জালিয়ানওয়ালাবাগ অবস্থিত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অমৃতসর। 24 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি, অ্যান্সার হবে এর অ্যান্সার মাদ্রাস লেবার ইউনিয়ন। এবার যে এসএকিউ আছে, 1 নম্বরের যে 16খানা করতে হবে, এইগুলো পরে কোনো একদিন তোমাদের আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমার চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।